প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারে তোমাদের জন্য ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তবৃত্ত থেকে বেশ কিছু সমাধান, অর্থাৎ কোষে দেখি যে সমস্ত তোমাদের জ্যামিতিগুলো আছে সম্পাদ্যের, সেই সম্পাদ্যগুলো থেকে বেশ কিছু সমাধান করে দেখাবো, অর্থাৎ জ্যামিতি একে দেখাবো। এই পর্বের আগে এই অধ্যায় থেকে আমাদের আরেকটি পর্ব আছে, যেখানে আমরা এই উদাহরণগুলো থেকে সমাধান করে দেখেছিলাম, অর্থাৎ এটা দেখেছিলাম পরিবৃত্ত থেকে এবং অন্তবৃত্ত থেকে এই জ্যামিতিটা দেখেছিলাম। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই আমাদের একবার চ্যানেলে গিয়ে দেখে রাখবে, অথবা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তোমাদের সর্বপ্রথমে পরিবৃত্ত থেকে কিছু অঙ্ক করে দেখাই, সম্পাদ্য দেখাই। এখানে দেখতে পাচ্ছ কোষে দেখি 11-1-এ বেশ কিছু সম্পাদ্য আছে পরিবৃত্তের। এই পরিবৃত্তগুলোর মধ্যেই আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি, ঠিক আছে? চলো শুরু করি তাহলে। প্রথমটা কি বলেছে দেখো, নিম্নলিখিত ত্রিভুজগুলির অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। অর্থাৎ এখানে প্রথমেই দেখতে পাচ্ছ একের দাগের 1, 2, 3 করে 5, 6টা সমাধান করতে হবে, অর্থাৎ সম্পাদ্য তোমাদের একে দেখাতে হবে, এবং নিচে বেশ কিছু 2-এর দাগে অঙ্ক আছে একটা এবং 3-এর দাগে একটা অঙ্ক আছে। আমরা প্রথমে 1-এর দাগের অঙ্কগুলো চলো সমাধান করি। প্রথমেই বলছি একটা সমবাহু ত্রিভুজে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6, মানে প্রতিটি বাহু অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটি আমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে এবং সেই ত্রিভুজটার যে পরিব্যাসার্ধ আছে কতটা সেটা লিখতে হবে। চলো তাহলে শুরু করি। চলে এলাম আমরা আমাদের পেজে। এই হচ্ছে আমাদের পেজ। পেজে আমরা সর্বপ্রথমে কি করব, সেমি বাহু নিয়ে কাজ করতে হবে। তোমাদের আবারও বলি, এই ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেমি এবং নিচে যে বড় ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ইঞ্চির ঘর। আমাদের সেমি নিতে হবে, কত সেমি নিতে হবে, 6 সেমি বাহু নিতে হবে একটা, এবং সেই বাহুটা দিয়ে আমাকে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং সেই সমকোণ সমবাহু ত্রিভুজ অঙ্কন করে আমাকে তার পরিবৃত্ত অঙ্কন করে দেখাতে হবে। এই দেখো আমি 6 সেমি একটা 6 সেমির বাহু এঁকে নিলাম এবং নিচে আমাকে কি করতে হবে, তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমি কি করবো, একটা বড় বাহু নিয়ে নেবো। তাহলে এই দেখো একটা বড় বাহু নিয়ে নিলাম। এবার আমি ওপরে যে 6 সেমি বাহুটা কাটলাম সেই বাহুটা আমরা কি করব, সমান করে একটা বৃত্তচাপ নিয়ে নেবো, একটা সমান করে একটা চাপ নিয়ে নেবো আমরা রুল কম্পাসে। রুল কম্পাসে সমান করলাম এবং এই রুল কম্পাসটা এই যে বড় দাগটা নিয়েছিলাম তার যে কোনো এক ধার থেকে বসিয়ে টেনে দেবো। তাহলে দেখো আমার এটা কত হয়ে গেল বলো, এটা হয়ে গেল 6 সেমি। এইরকম ভাবে আমাকে একটা উভয় পক্ষে অর্থাৎ তিন দিকেই যেন 6 সেমি বাহুর একটা ত্রিভুজ হয় এইরকম করতে হবে। তাহলে দেখো এটাও 6 হয়ে গেল, এটাও 6, আমাকে তিনটা বাহুর মানে যেন 6 থাকে। তাহলে এবার এইখানে বসিয়ে আমি যদি ওপরে টেনে নিই তাহলে এখান থেকেও পেয়ে গেলাম 6। এবার আমি এই তিনটে চাপ অর্থাৎ শীর্ষবিন্দু বাহু টেনে মিলিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে আমার সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আমার অঙ্কন হয়ে যাবে। দেখো 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আমার অঙ্কন হয়ে গেল, তাই না? এই দেখো 6 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার এই ত্রিভুজটার আমাকে কি অঙ্কন করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত মানে কি, পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আবারও বলি তোমাদের, এই যে ত্রিভুজটার তিনটে বাহু আছে, যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করলেই হবে। চলো তাহলে সমদ্বিখণ্ডিত করি, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে চলো, ছোট করে করছি তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখো ওপরে একবার টেনে নিলাম, ওপরে একবার টেনে নিলাম, একবার বৃত্তর মধ্যে টেনে নিলাম, ঠিক আছে? একই রকম ভাবে কি করবো, এবার এইখানে যে শীর্ষবিন্দুটা পেয়েছিলাম সেখানে বসালাম, সে বসিয়ে এখানে টেনে নিলাম এবং এই যে ভিতরে যেটা আছে সেটা তো টেনে নিলাম। তাহলে দেখো আমি উভয় পক্ষ অর্থাৎ এই বাহুটার দুই শীর্ষবিন্দু আছে, এখানে একটা শীর্ষবিন্দু আছে সেখান থেকে একবার টেনে নিলাম এবং নিচে কি বাহুর দুই পাশে টেনে নিলাম, ঠিক অন্য যে একটা শীর্ষবিন্দু আছে ওই বাহুটারই বিপরীত পাশে সেখান থেকেও দুটো শীর্ষবিন্দু টেনে নিলাম এবং সেই শীর্ষবিন্দু টানা শীর্ষবিন্দুতে বসিয়ে যে চাপ দুটো পেলাম সেই চাপ দুটোকে আবার একটি বাহু দ্বারা সংযুক্ত করব। এই দেখো একটা বাহু দ্বারা আমরা সংযুক্ত করে ফেললাম। একই রকম ভাবে আবার এবার আমরা নিচের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে কি করব দেখো, নিচের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি, এই দেখো টেনে নিলাম, এই হচ্ছে টেনে নিলাম, হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এইখানে বসাতে হবে, বসিয়ে সমদ্বিখণ্ডিত করে নিলাম, নিচের বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আমাকে এটাও আবার সেই সরলরেখা দিয়ে আমাকে কি করতে হবে, এটা বাহু রেখা দিয়ে টেনে নিতে হবে, তাই না? এই দেখো টেনে নিলাম, টানার ফলে দেখো কি পেলাম, এইখানে একটা কি কমন বিন্দু পেলাম না,
এই কমন বিন্দুটা কি করতে হবে আমাকে, যে কোনো একটা শীর্ষবিন্দুতে বসাও, যে কোনো একটা শীর্ষবিন্দুতে বসালাম, এখানে শীর্ষবিন্দুতে বসালাম। এবার এই শীর্ষবিন্দুটাতে বসিয়ে জাস্ট একটা বৃত্ত অঙ্কন করে দাও। একটা বৃত্ত অঙ্কন করলেই কাজ শেষ। দেখো আমার বৃত্ত অঙ্কন হয়ে গেল। তাহলে ত্রিভুজে যখন বাইরে দিয়ে কোনো বৃত্ত আমরা অঙ্কন করবো, সেটাকে আমরা কি বলবো, সেটা বলবো ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে আমি কি ত্রিভুজের পরিবৃত্ত পেয়ে গেলাম। তাহলে আমার প্রথম প্রথম যে সম্পাদ্য ছিল কোষে দেখে একের, সেটা সমাধান হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, এবং এই যে এই স্থানটাকে যদি ডি বলি, এবং এটাকে যদি ও বলি, তাহলে এখান থেকে আমি যদি এই কেন্দ্রবিন্দু থেকে এই যে দূরত্বটা পেলাম সেটাই কি, সেটাই পরিব্যাস, তাই না? তাহলে এটা যদি আমরা মেপে দেখি কত পাচ্ছি দেখে নেব, তাহলে সেটার মান হয়ে গেল এই যে কেন্দ্রবিন্দু থেকে আমাকে পরিব্যাসটা মেপে নিতে হবে। কত পাচ্ছি দেখো, একেবারে পাচ্ছি 3.5। কত পাচ্ছি দেখো, 3.5 মতো, তাই না? 3.5 মতো পাচ্ছি, 3.5 সেমি। তাহলে আমরা এবার কি লিখব, আমরা লিখব এ বি বি সি এবং এ সি সমান 6 সেমি বাহু দ্বারা ত্রিভুজ এবিসি অঙ্কন অঙ্কন করা হলো, যার যার সরি শীর্ষবিন্দু এ বি সির ওপর দিয়ে একটি একটি ও কেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হলো, এবং পরিবৃত্তটির ব্যাসার্ধের মান কত হলো, 3.5 সেমি। এই হয়ে গেল আমার সমাধান। এইরকম যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের অঙ্ক বা তোমাদের এই সম্পাদ্যগুলো এক এক করে কমপ্লিট হয়ে যাবে। আমরা একেরটা করে দেখালাম কষে দেখে একের, চলো এবার আমরা দেখব অন্যগুলো। আবার দেখো তোমাদের বই নিয়ে চলে এলাম, আমাদের একের দাগেরটা আমরা সমাধান করলাম। এবার দুইয়ের দাগে কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য কত, 5.2 সেমি, এবং যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি। এই রকম বাহু বিশিষ্ট দুটি বাহু নিয়ে এবং একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে তার আমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে সর্বপ্রথমে আমার কাজ কি, সর্বপ্রথমে কাজ হচ্ছে আমার দুটো বাহু নিয়ে নেওয়া। কি করতে হবে, বাহু প্রথমে কত বাহু বলেছে আমাদের, 5.2 সেমি, কত বলেছে 5.2 সেমি। তাহলে আমাকে প্রথমে 5.2 নিতে হবে। তাহলে এই দেখো এটা কি, 0 0 থেকে কত আসতে হবে, 5 5, এর পর কত, দুটো দাগ 5 এর পর, তাহলে কি দুটো দাগ, 5.2 হয়ে গেল। আর একটা বাহু কত, আর একটা যা বলবে 7 সেমি। তাহলে কি করবো এবার, 7 সেমি নিয়ে নিতে হবে। এই দেখো একেবারে বড়, এই দেখো 7 সেমি পর্যন্ত চলে এলাম। তাহলে এবার আমরা মানটা লিখছি, এটা কত, 5.2 সেমি, এবং এটা কত, 7 সেমি। চলো হয়ে গেল লেখা। এবার আমাকে আমাকে সরি আবার এখানে চলে এলাম, এখানে বসিয়ে কি করতে হবে আমাকে, সেই রকম ভাবে একটা বড় ত্রিভুজ, একটা বড় দাগ নিয়ে নিতে হবে। বড় দাগ নিয়ে নিলাম, এবার এই দাগে বসিয়ে আমাকে কি করতে হবে, 5.2 সেমি, এবং যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি, এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য যেন কত হয়, প্রত্যেকটি দৈর্ঘ্য যেন হয় 7, সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে বাহু ভূমিটা কত নেব, ভূমিটা নেব আমরা 5.2, তাহলে উপরটা ভূমি। তাহলে এই দেখো এইটাকে আমাকে ভূমির মান নিতে হবে, তাহলে এটা ভূমি, তাহলে প্রথমটা এটা নিয়ে নিলাম। এই দেখো ভূমির মানটা আমরা ধরে নিলাম, ভূমির মানটা এবার কি করব, এই যে বড় দাগটা আছে তার এই পাশে বসিয়ে টেনে নিলাম। তাহলে আমরা কি ভূমি পেয়ে গেলাম। তাহলে নিচে যে ত্রিভুজের এটাকে যদি আমরা বেস বানাই, নিচে রাখি, এটা হয়ে গেল ভূমি। এবার আমরা কি করব, 7 এর যে সেমির দৈর্ঘ্যে যে বাহু ছিল তার পরিমাপ নিয়ে নেব, ঠিক আছে। তাহলে তার পরিমাপ নিয়ে নিলাম, এবার এখানে বসিয়ে যাব, এখানে বসিয়ে টেনে নিলাম, এবং এখানে বসিয়ে টেনে নিলাম। তাহলে কি পেলাম দেখো, এই বাহু দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল না। তাহলে এই বাহুর দুটো কি হলো, সমান। ওপরের দুটি বাহু কি হলো, সমান হয়ে গেল, আর নিচের বাহুটা কি হলো, 5.2 সেমির হয়ে গেল। তাহলে কি হলো, একটা সমদ্বিবাহু, অর্থাৎ যেই ত্রিভুজের দুটি বাহু সমান
তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা কি হয়ে গেল, দুটি বাহু সমান হয়ে গেল। এই ত্রিভুজটা কি হলো, দুটি বাহু সমান হয়ে গেল। এই হচ্ছে আমার ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন আমার শেষ। এবার কি করতে হবে, এর আমাকে আমাকে পরিবৃত্ত দেখাতে হবে, তাই না? তো পরিবৃত্ত আবার সে একই রকম ভাবে যে কোনো দুটি বাহু তার সমদ্বিখণ্ডিত করো। তাহলে চলো আমি এই যে এই বাহুটা সমদ্বিখণ্ডিত করছি, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলে কি করতে হবে, তা চাপ নিতে হবে, এখানে বসালাম এবং এইখানে বসালাম। তাহলে দেখো এখানে কি চাপ হয়ে গেল। এবার তার ঠিক এইখানে এবার শীর্ষবিন্দুতে বসালাম, শীর্ষবিন্দুতে বসিয়ে কি করবো আমরা, কেটে দেবো দুটো বাহু, দুটো যে চাপ পেয়েছি সেই চাপটাকে কেটে দিলাম। কাটার ফলে দেখো এবার যেটা যে পয়েন্ট পেলাম সেই পয়েন্ট দুটোকে কি করব, একটি সরল রেখা দিয়ে মিলিয়ে দেবো। এই দেখো মিলিয়ে দিলাম, তাহলে কি একটি পেয়ে গেলাম। তাহলে এই বাহুটা কি হলো, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার চলো নিচের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি। যে কোনো একটি বাহু করলেই হবে, তোমরা ওই পাশেরটাও করে নিতে পারো, আমি নিচেরটা সমদ্বিখণ্ডিত করছি। ঠিক আছে চলো নিচেরটা সমদ্বিখণ্ডিত করছি, একই ব্যাপার, তোমরা ঘাবড়াবে না। তোমরা যে কোনো একটি বাহু সমদ্বিখণ্ডিত করতে পারো, যে কোনো বাহু দুটি করলেই হয়ে গেল। চলো এবার এটা আমরা কি করলাম, কেটে দিলাম। কেটে ফেলা দেখো, এই কেটে দেওয়ার ফলে এখানে একটা কি পেলাম আমরা, কমন বিন্দু পেয়ে গেলাম। দেখো এখানে লক্ষ্য করো, এখানে একটা কমন বিন্দু পেয়ে গেলাম। এই কমন বিন্দুটা যে কোনো একটা শীর্ষবিন্দুতে বসাও, মেলাও, তারপরে কি করবে, একটা একটা শীর্ষবিন্দুতে বসার ফলে, বসার পরে একটা চাপ অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করে ফেলো। চলো তাহলে এবার বৃত্ত অঙ্কন করে দিই, এনে বসালাম শীর্ষবিন্দুতে। এবার আমাকে বৃত্তটা অঙ্কন করতে হবে। এই দেখো বৃত্ত অঙ্কন করছি, আমার বৃত্ত অঙ্কন শেষ। তাহলে আমার কি হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ ভূমি 5.2 সেমি এবং অন্য দুটি যে বাহু আছে 7 সেমি, তাদের নিয়ে একটা ত্রিভুজ বানালাম এবং সেই ত্রিভুজটার একটি পরিবৃত্ত অঙ্কন করে ফেললাম। এই হয়ে গেল আমার সমদ্বিবাহু ত্রিভুজ। আমি যদি মনে করি এটি এ বিন্দু, এটি বি বিন্দু, এটি সি, এটি ডি, এটি ই এবং এটি ও, তাহলে ত্রিভুজটা কি হলো, সমস্ত নাম দেওয়া হয়ে গেল। এবার আমি যেটা লিখতে হয় সেটা কি লিখব, এ বি সমান সমান বি সি সমান সমান 6 সেমি এবং এবং কত গো, এ সি সমান সমান 7 সেমি। বাহু নিয়ে ত্রিভুজ এ বি সি অঙ্কন করলাম, অঙ্কন করলাম এবং ও কেন্দ্র থেকে, ও কেন্দ্র থেকে এ বি সি শীর্ষবিন্দু দিয়ে, শীর্ষবিন্দু দিয়ে একটি একটি কি করলাম গো, পরিবৃত্ত অঙ্কন করলাম। কি করলাম, পরিবৃত্ত অঙ্কন করলাম যার পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ হলো, এবার আমাকে কি করতে হবে, পরিব্যাসার্ধ, তাহলে আমাকে পরিব্যাসার্ধটা মেপে দেখে নিতে হবে কত আসছে। তাহলে কাজ শেষ, এইখানে কেন্দ্রে বসালাম, কেন্দ্রে থেকে দেখে নেবো এটা কত আসছে। দেখো কত আসছে, 3.8, কত আসছে 3.8 সেমি। শেষ, এইটুকু তোমাদের কাজ। এইরকমভাবেই এক এক করে আমরা অন্তবৃত্ত এবং পরিবৃত্তর সমস্ত সমাধান নিয়ে আসব, আমাদের সঙ্গে জুড়ে থাকবে এবং আমাদের পর্বে অঙ্ক নিয়ে অনেক পর্ব আছে, অনেক ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখবে। আমাদের পর্বটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে পাশে থাকবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। খুব শীঘ্রই নতুন কোনো পর্ব নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো।